হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে আমাদের যে ক্লার্কশিপ এক্সামটি হবে সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। ঠিক আছে, এটা 2007 সালের ফার্স্ট হাফে একটা এক্সাম হয়েছিল, তো সেটার কোশ্চেন পেপার এবং আজকে আমরা ডিসকাস করব না পুরো ডিটেলসটা। এবং তার সাথে বলে রাখি টোটাল 100টা কোশ্চেন থাকবে এবারও, তোমার টোটাল 90 মিনিটস টাইম পাবে। ঠিক আছে, এবং তার সাথে বলে রাখি এখন আমরা জিকেগুলো ডিসকাস করে নেবো এবং এখানে এই পিডিএফটাতে টোটাল 100টা প্রশ্নই দেওয়া আছে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রাখবে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার এই পেপারটা যাদের নেই তারা ডাউনলোড করে নেবে এবং নিজে নিজে ম্যাথ রিজনিংগুলো প্র্যাকটিস করবে, ওইগুলোর অ্যান্সার দেওয়া আছে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং জিকেগুলো এখন করে নিচ্ছি, তো জিকেগুলো একটু চেক করে নাও। ফার্স্ট দেখো, সাতপুরা হলো কি? তো সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বত। এই যে অ্যান্সারগুলো পাশে আমি করেও দিয়েছি, কিন্তু তোমরা একটু চেক করে নাও যে তোমরা যে বই থেকে পড়ছো সেখানে অ্যান্সারগুলো একই আছে কি নেই। যদি কোনো অসুবিধা হয় বা মনে হয় মিলছে না, তো তখন একটু গুগল সার্চ করে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেকেন্ড প্রশ্ন দেখো, ভারতীয় চলচ্চিত্র জগতে ট্র্যাজিক রাজা নামে কে পরিচিত? এটার অ্যান্সার আমরা সবাই জানি যে দিলীপ কুমারকে বলা হয় ট্র্যাজিক রাজা। নেক্সট প্রশ্ন দেখো, এই যে মল্লিকার্জুন মনসুর 1992 সালে 82 বছর বয়সে মারা যান, তিনি হলেন কি? তো তিনি হলেন একজন কণ্ঠ সঙ্গীত শিল্পী। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে রিসেন্টলি যারা মারা গেছেন তারা কোন ফিল্ডের সাথে সম্পর্কযুক্ত, সেখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। নেক্সট দেখো, গুজরাটের প্রধান বন্দর হলো কোনটি? তো গুজরাটের প্রধান বন্দর হচ্ছে কান্ডালা। এরপর দেখো, নেক্সট প্রশ্ন, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে কোন বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত সেখান থেকেও একটা প্রশ্ন তোমাদের আসবে। তো ওস্তাদ আলী খান তিনি হচ্ছেন সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নেক্সট এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? গড ইউনিভার্সিটিন K2 না কাঞ্চনজঙ্ঘা? তো দেখো, আমরা রিসেন্টলি তুমি যদি গুগল সার্চ করো তো গুগলে দেখবে এখন রিসেন্টলি অ্যান্সার দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আমরা যে ছোটোবেলা থেকে পড়েছি বা রিসেন্টলি যেসব গভর্নমেন্ট এক্সাম রিলেটেডও বই আছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত গডউইন অস্টিন K2 অ্যান্সার দেওয়া আছে। কিন্তু রিসেন্টলি তুমি যদি উইকিপিডিয়াতে সার্চ করো তো সেখানে দেখবে কাঞ্চনজঙ্ঘা অ্যান্সার। তো এখানে তোমাদের কাছে কোশ্চেন হলো, তোমাদের কাছে কী মনে হয় কোনটা অ্যান্সার হবে? ঠিক আছে, গডউইন অস্টিন বা K2 না কাঞ্চনজঙ্ঘা, এটা তোমরা কমেন্ট করে জানাবে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। নেক্সট দেখো, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে শারদ বাদক? তো এনাদের মধ্যে আমজাদ আলী খান ইনি হচ্ছেন শারদ বাদক, ঠিক আছে। এবং এর সাথে জেনে রাখবে এই যে অপশনে রয়েছে দেখো যে শিবকুমার শর্মা, তো শিবকুমার শর্মা হচ্ছেন একজন সন্তুর বাদক। এবং তার সাথে জানবে হরিপ্রসাদ চৌরসিয়া, তিনি একজন হচ্ছেন বংশী বাদক। তোমরা এটা কমেন্ট করে জানাবে জাকির হোসেন তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত, মানে কোন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, ঠিক আছে। নেক্সট দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত কোন নদীতে? তো শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত হচ্ছে কাবেরী নদীতে। এরপর দেখো, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? তো আমির খসরু ব্যবহার করতেন সেতার বাদ্যযন্ত্র। তো রিসেন্টলি তোমরা দেখতে পাচ্ছ এই এক্সামে কোন বাদ্যযন্ত্রের সাথে কোন ব্যক্তি যুক্ত সেখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্নই তোমাদের এসেছে। এরপর দেখো, ভারতে চা উৎপাদনে রাজ্যের স্থান প্রথম, কোন রাজ্যের স্থান প্রথম? তো আমরা সবাই জানি যে আসাম চা উৎপাদনে 1 নম্বর। নেক্সট দেখো, ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্রের আকরিক লোহা আসে কোথায় থেকে? তো এটা আসে বাবা বুদান থেকে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, স্কার্বি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? এটা খুব ইজি প্রশ্ন, তোমরা সবাই জানো যে ভিটামিন সি দ্বারা স্কার্বি রোগ প্রতিহত হয়। এরপর দেখো, আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? তো আধুনিক শিল্প দানব বলা হয় পেট্রোকেমিক্যাল বা পেট্রোরসায়ন শিল্পকে। নেক্সট, বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো কি? তো বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নেফ্রন, এটা তোমাদের বায়োলজি থেকে চলে এসছে। নেক্সট দেখো, কাথিয়াওয়াড়ি উপদ্বীপ অবস্থিত কোন রাজ্যে? তো এটি অবস্থিত হচ্ছে গুজরাট রাজ্যে, ঠিক আছে। এবং আমার অ্যান্সার বলার আগেই তোমরা কিন্তু অ্যান্সারগুলো বলার চেষ্টা করবে। 2008-এর প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন কে? তো মুখ্য অতিথি ছিলেন নিকোলাস সার্কোজি, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার।
কোষ চক্রে কোন দশায় ডিএনএর দ্বিতত্বকরণ ঘটে? তো এটা ঘটে এস দশায়, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, রাজেন্দ্র প্রচুরীর নেতৃত্বে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল যে বিষয়ে কাজ করছে তা হলো, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যেটা এখন তোমাদের অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ধরে রাখো, 5-6টা আসবেই। কিন্তু ভারত ও রাশিয়ার 2007 সালের যৌথ সামরিক মহড়ার নাম কি? তো তখনকার এই যৌথ সামরিক মহড়ার নাম ছিল ইন্দ্র 2007। তাহলে এই রিসেন্টলি 2018 সালে যে সামরিক মহড়াগুলো হয়েছে, 19 সালে তো কোনো হয়নি, তো 2018 সালে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, এগুলো সব আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। এরপর দেখো, কোল গ্যাস তাপ উৎপাদন গ্যাসগুলি হলো কি? তো কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি হচ্ছে হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড এবং CH4 মিথেন, ঠিক আছে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, পুষ্পকুমার সল সমাধিত খ্যাত যে নামে? তো পুষ্পকুমার সল তিনি যে নামে প্রচলিত, খ্যাত বা প্রচলিত, সেটা হচ্ছে প্রচণ্ড, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো কত? তো এটা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা তোমাদের অনেকবার পড়েছি, এটা বলার দরকার নেই, উইলিয়াম জোন্স, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এবং এটা তোমরা কমেন্ট করবে, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল, কোন সালে, তো সেটা তোমরা কমেন্ট করে জানাবে। টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড 10,000 রান পূর্ণ করার সময় তার সঙ্গী কে ছিলেন? তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, অ্যান্সার হচ্ছে সৌরভ গাঙ্গুলি, যেটা এখন তোমার আর ইম্পর্টেন্ট নয়। আপালা লোপামুদ্রা গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? তো এই তিন মহিলা ছিলেন বৈদিক যুগের। নেক্সট দেখো, তিব্বতীরা কোন দিন অভ্যুত্থানের দিন বলে মানেন? তো এটির অ্যান্সার হচ্ছে কি, 10th মার্চ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। যে বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে বলে শহুরে লোকগীতি? তো এটি বলে কোন ব্যান্ড, ভূমি ব্যান্ড, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান? দেখো, শক শাসনের প্রতিরোধ করেন না, শক শাসনে একদম অবসান ঘটান, তো এখানে এটার অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে, এখানে কিন্তু কনফিউজ হয়ে যাবে না। নেক্সট দেখো, আইসোটোপ নেই এই রূপ একটি মৌল? তো এটা অনুযায়ী, অপশন অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে সোডিয়াম, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট দেখো, এ রাইটার্স পিপল লিখেছেন, মানে বুকস অ্যান্ড অর্থাৎ থেকে একটা প্রশ্ন তোমাদের চলে আসবে, তো এ রাইটার্স পিপল এটা লিখেছেন VS নাইপাল, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। মহাবলিপুরমের রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল কাদের আমলে? তো পল্লব রাজদের আমলে। দেখো, এটা তুমি যদি হিস্টোরি ডেসক্রিপটিভ ক্লাসগুলো করাচ্ছি সেটা যদি কেউ লক্ষ্য করে দেখো, তাহলে কিন্তু ওটার অ্যান্সার তুমি করতে পারবে, আদারওয়াইজ কিন্তু মুখস্থ করে পারবে না। নেক্সট দেখো, যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় কোন যন্ত্রটি? এটাও আমরা ছোটোবেলাতে পড়েছিলাম, তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের নিচে হয়। রেড রিবন এক্সপ্রেস কি বা এটা কার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে HIV/AIDS সংক্রান্ত সচেতনা বাড়ানো চলন্ত প্রদর্শনী, সেটা হচ্ছে রেড রিবন এক্সপ্রেস। গীতগোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজা সভাকবি ছিলেন? দেখো, এটাও আগের দিনই লাস্ট যে ডেসক্রিপটিভ ক্লাস করালাম সেখানে কিন্তু এটার অ্যান্সার তোমরা বললে পেরে যাবে, লক্ষ্মণ সেন, ঠিক আছে। নেক্সট দেখো, যে অক্ষরটি, যে শ্রেণীর অক্ষরগুলিকে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না তাহলে কোনটি? সেটা হচ্ছে OMU, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? এটার অ্যান্সার আশা করি সবাই জানো, অনেকবার পড়িয়েছি, সম্রাট আকবর, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। USS নিমজ্জিত ভারতে যে বন্দরে এসে ভিড়েছিল, সরি, USS নিমিত ভারতে যে বন্দরে এসে ভিড়েছিল সেটি হচ্ছে চেন্নাই বন্দরে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? তো শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু নানক। দেখো, PBS-এর কোশ্চেনগুলো এত ইজি প্রশ্ন ছিল কিন্তু এবার কিন্তু এত ইজি আসবে না, কোশ্চেনের লেভেল কিন্তু এবার বাড়বে, ঠিক আছে। তো এত ইজি খুব একটু হার্ড লেভেলভাবে পড়বে, যারা WBCS-এর জন্য প্রিপারেশন নিয়েছিলে তোমরা সেই লেভেলের পড়াশোনা করবে, দেখবে খুব ইজি লাগবে এই এক্সামটা দিতে। এরপর দেখো,
গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? তাহলে স্টেডিয়ামগুলো কোথায় কোথায় অবস্থিত সেখান থেকেও একটা প্রশ্ন তোমাদের আসবে। তো গ্রিন পার্ক স্টেডিয়াম হচ্ছে কানপুরে অবস্থিত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে? তো এটা আমরা কতবার পড়েছি আশা করি সবার মুখস্থ হয়ে গেছে। উমেশচন্দ্র ব্যানার্জি হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি এবং জাতীয় কংগ্রেস এস্টাবলিশ হয়েছিল কত 1885 সালে, এটা আশা করি তোমরা কেউ ভুলবে না। এবং আরেকটা প্রশ্ন তোমাদের জন্য, এই ভারতীয় জাতীয় কংগ্রেসের যখন এস্টাবলিশ হয়েছিল তখন ভাইসরয় কে ছিলেন? আজকে লাস্ট ভিডিও যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স, তারতেই কিন্তু সেই প্রশ্নটা আমি পড়িয়েছি। তো আশা করি তোমরা সবাই কমেন্ট করতে পারবে, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এরপর দেখো, মোহনবাগান ক্লাবের স্ট্রাইকার ব্যারেটো দেশ হলো কোনটি? মানে ব্যারেটো কোন দেশ থেকে বিলং করে? তো সেটা হচ্ছে ব্রাজিল। তাহলে বিভিন্ন স্পোর্টস পার্সন তারা কোন, তাদের বাড়ি কোথায় এবং তারা কোন ফিল্ডের সাথে যুক্ত, এখান থেকেও একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসবে। ব্রিটিশ ভারতের স্বাধীনতা, সরি, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে? তো এটি হয়েছিল 1911 সালে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কুচবিহার ট্রফি দেওয়া হয় কোন খেলায়? তো এটি দেওয়া হয় ক্রিকেট খেলায়, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সম্পদের নিষ্কাশনের সমালোচনা করেন কে? তো এটার অপশনটা ডান সাইডে আছে, তো এখানে আমি তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি, দেখো, হ্যাঁ, রমেশচন্দ্র দত্ত। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, ঠিক আছে। সরি, এই প্রশ্নের অ্যান্সার হবে দাদা ভাই নৌরাজি। সম্পদের নিষ্কাশনের সমালোচনা করেন কে? তো এটি সমালোচনা করেছিলেন দাদা ভাই নৌরাজি, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, 91 প্রশ্ন তো হয়েই গেছে। এবার দেখো এখানে, হ্যাঁ, বেজিং অলিম্পিকে সৌভাগ্যের প্রতীক পুতলিগুলোর পরিচয়, তো সেটা হচ্ছে ফুয়া, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, ভারতের কোন মাসে দিনের দৈর্ঘ্য বেশি হয়? তো এটি হয় ভারতের জুন মাসে দিনের দৈর্ঘ্য বেশি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আর দুটি প্রশ্ন বাকি আছে, এটা একটু দেখে নাও। দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয়, তো এটি দেওয়া হয় ক্রিয়া প্রশিক্ষণ, ক্রিয়া প্রশিক্ষণ ফিল্ডে যারা, মানে স্পোর্টস ক্যাটাগরিতে দেওয়া হয়, যারা মানে কোচ থাকে সেই কোচদের এই দ্রোণাচার্য পুরস্কারটা দেওয়া হয়। মনে করো ক্রিকেটের যে এখন কোচ আছে ভারতের টিমে, তো সে এই দ্রোণাচার্য পুরস্কারটা পেতে পারে, ঠিক আছে। যারা কোচ বিভিন্ন ফিল্ডের আছে স্পোর্টস ক্যাটাগরিতে, তাদেরকে এই দ্রোণাচার্য পুরস্কারটা দেওয়া হয়। নেক্সট লাস্ট প্রশ্ন, তিস্তা নদীর গিরিখাত দেখা যায় কোন, মানে কোন গতিতে? তো এটা দেখা যায় উচ্চ গতিতে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এই পুরো তোমাদের সেটটা এই ভিডিও ডিসক্রিপশনে এই পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে, তো যাদের যাদের দরকার, যাদের যাদের কাছে নেই, তো এই পুরো পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে নেবে। এবং এখানে দেখো একটু টাইপিংয়ে একটু মিস্টেক ছিল, তো সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এই এখানে তোমরা দেখে নাও যে এই যে ঘন্টাগুলো লেখা রয়েছে, এটা কি অ্যান্সারটা হচ্ছে অপশন এ, তাই অপশন এর অ্যান্সার যেটা হচ্ছে 6.66/73 ঘন্টা, ঠিক আছে। সেই জন্য এরকমভাবে অ্যান্সারটা শুধু লিখে দিয়েছি, এগুলো এরকম পূর্ণ হিসাবেই ছিল, তো সেটা টাইপিংয়ের প্রবলেম হয়েছে, তাই আমি অরিজিনাল অ্যান্সারটা পাশে লিখে দিয়েছি, তো এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।